মুক্তি পাবেন। জেনে নেই, বয়স হলেই চুল পাকে, সাধারণের এমনই ধারণা। কিন্তু চারপাশের বা পরিচিতি মানুষের মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন তরুণ বয়সেও অনেক মাথা ভর্তি চুল পাকা, মাথার কালো চুল পেকে সাদা হয়ে যাচ্ছে। এ চিন্তায় যখন রাতের ঘুম হারাম, তখন অনেকেরই হয়তো অজানা ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে চাইলে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবার আসুন, চুল কেন পাকে? নানা কারণে আমাদের চুল পাকে। একটি গবেষণায় দেখা গেছে, আমাদের 30 বছর বয়সের পর থেকে প্রতি দশকেই 10 থেকে 20% চুল পেকে যায়। তবে চুল পাকার প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরের ত্বকের রং। নির্ধারণ করে যে পিগমেন্ট সেল, তা থেকে মেলানিন নামের এক ধরনের রঞ্জক কণিকা উৎপাদিত হয়। সেই মেলানিনের কারণেই চুলের রং কালো হয়। কিন্তু আমাদের শরীরে যখন মেলানিন উৎপাদন বন্ধ হয়ে যায়, তখনই চুল পেকে যায়, অর্থাৎ সাদা হয়ে যায়। এছাড়া জিনগত কারণ তথা পারিবারিক কারণেও অনেকের দ্রুত চুল পাকে। পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাপন, অপরিমিত খাদ্য অভ্যাস, ভিটামিন এ, ই ও ডি এর অভাব চুল পেকে যায়। অতিরিক্ত মানসিক চাপ, অতিমাত্রায় ধূমপান সহ বিভিন্ন কারণে অল্প বয়সে চুল পাকতে পারে। চুল পাকা রোধে ঘরোয়া সমাধান, নারকেল তেল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাথায় চুলের গোড়ায় নারকেল তেল ম্যাসেজ করুন। সকালে ঘুম থেকে জেগে উঠে স্বাভাবিকভাবে ধুয়ে ফেলুন। অল্পদিনেই চুল পাকার সমস্যা সমাধান পাবে। আদা ও মধু। আদার রস ও মধু একত্রে খেলেও মুক্তি পাবেন সাদা চুল থেকে। 1 চামচ আদার রসের সঙ্গে 1 চামচ মধু নিয়মিত খেলে অসময়ে চুল পাকা রোধ হবে। পেঁয়াজ বাটা। চুল অকালে পেকে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে পেঁয়াজ বাটা। প্রতিদিন নিয়মিত পেঁয়াজ বাটা চুলের গোড়ায় মালিশ করুন, 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। চুল পাকা সমস্যা অল্পদিনেই কমে আসবে। মেহেদি। চুলের সুরক্ষায় মেহেদির ব্যবহার বেশ প্রাচীন। চুল সাদা হয়ে যাওয়ার রোধে মেহেদি পাতার বাটার সঙ্গে সর্ষের তেল মিশিয়ে চুলে মাখলে তা কার্যকর ভূমিকা রাখবে। কালো তিল। চুল কালো তিল রাখলে, কালো তিলের তেল ব্যবহার করলে অনেকটা চুল পাকা রোধ হবে। পাশাপাশি চুল থাকবে কালো। বাদাম। স্বাস্থ্যকর চুল পেতে চাইলে বাদাম হতে পারে কার্যকর সমাধান, পাশাপাশি চুল পাকা রোধে রাখবে ভূমিকা। তাই নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের তেল চুলে মাখলেও উপকার পাবে। গাজরের জুস। গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, কে ও B6, পটাশিয়াম, বিটা ক্যারোটিন, যা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ কার্যকর। প্রতিদিন 1/2 গ্লাস পরিমাণ গাজরের জুস খেলে অকালে চুল পাকার সমস্যা থেকে মুক্তি মেলে। সোলা। সোলায় আছে B12 ও ফলিক অ্যাসিড। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সোলা খেলে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, পাশাপাশি চুল হবে কালো।